300 আলেম ইমাম হোসেনের বিরুদ্ধে ফতোয়া জারি করছে। 300 আলেম মানে জ্ঞানী লোক। জ্ঞানী কারা? যে ইমাম হোসেন বাবারে হত্যা করা ওয়াজিব না করে নাই, সে আলেমরা তার বিরুদ্ধে কথা বলছে। তাহলে আলেম এক জিনিস, প্রেম আরেক জিনিস। প্রেম মেরুদণ্ডহীন প্রাণী, প্রেমের কোনো মেরুদণ্ড থাকে না। শত টিটকারী, শত লজ্জা, শত ইৎপাক্ষরের মধ্যে দাঁড়ায়ও সে তার প্রেমে নাচতে থাকে, তার নাম প্রেম। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। দশই মোহরম কতদিন বাকি আছে? আরো 10-12 দিন বাকি আছে। আমি কিন্তু সঠিক সময়টা বলতে পারলাম না। সুকুমার আমার সামনে বহু, আমি কিন্তু তোমার ইন্ডিকেট করে কথা বলব। তো দশই মোহরম, এই দশই মোহরমে আমি আমার বাবার সাথে অনেকবার হস্তি দালান গেছি, আমরা বাপ পুতে বুক খাপড়াইছি, আমরা এই বাবা হুসাইনের নাম লইয়া এই যে রক্ত ঝরায়, ওকে রাইট, 100 ঠিক। সবচেয়ে দুঃখের বিষয় কি, ওই দশই মোহরম আইলে হোসেন বাবার লেগে আমার জীবনটা ভাইটা যায়। আর এমনি আমি নাহি ঠিক কুত্তাল্লেন যেরম, আমি ওই রহমি। হোসেন বাবার জন্য আমি কাইন্দা শেষ, কিন্তু হোসেন বাবার দর্শন আমার বুকের মধ্যে নাই, হোসেন বাবার দর্শন আমার ভিতরে নাই। যদি হোসেন বাবার দর্শন আমার ভিতরে থাকে, তাইলে বুঝতে পারবো কারবালা কারে কয়, যুদ্ধ কারে কয়। প্রতিনিয়ত নিজের মানুষের সাথে যুদ্ধ করার জন্য ব্যস্ত, সমাজের সাথে যুদ্ধ করতে হয়। আমরা মহানবীর দাড়ি টুপি যা হোক সুন্নত পালন করতেছি, আমিও আমরা। এই যে মহানবীর এই বাহ্যিক এই সুন্নতগুলি পালন করি, এরাই খুব ভালো কথা। আমি নাই বুকে আড্ডা জিজ্ঞেস করি তো, আমি কি মহানবীর একটা দর্শন আমার বুকের মধ্যে নিচ্ছি? মহানবী কি বলতে চাচ্ছে আমি কি কখনো নিচ্ছি? জ্ঞানের কলমের কালি, শহীদের রক্তের চেয়ে পবিত্র। জ্ঞান গবেষণাই নাই। আমরা যে জ্ঞান গবেষণা করুন এই চিন্তাই নাই। আমরা যে ইমাম হোসেন বাবার নিয়ে গবেষণা করুক, কেন ইমাম হোসেন বাবা এরকম হইল? একমাত্র যারা আল্লাহর রাস্তায় কত লইছে, তারাই একমাত্র ইমাম হোসেন বাবার মর্যাদা বুঝে। আমরা ইমাম হোসেন বাবার লেগে কাইন্দা শেষ, ইমাম হোসেন বাবার লেগে সব শেষ। বুকে হাত দেয় নাই, তুমি জিজ্ঞেস করো তো, তুমি কি ইমাম হোসেন বাবার একটা দর্শন তোমার বুকে নিছো কিনা? তুমি বুকে হাতে জিজ্ঞেস করো না, কই ইমাম হোসেন বাবার দর্শন, কই আমার মহানবীর দর্শন, কই আমার মাওলা আলীর দর্শন, কই ইমাম হাসান ফাতেমা আমার মা ফাতেমার দর্শন, বড় বড় ওলি আল্লাহদের দর্শন নাই। যে জায়গায় দেখি অনুষ্ঠানের কিছু জগা খিচুড়ি পাক করে রাখছে, এই অনুষ্ঠানের জগা খিচুড়ি দিয়ে আমরা আর কিচ্ছু না। নিজেরে জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যায় যে আমি কি অনুষ্ঠানের জগা খিচুড়ি দিয়ে রাখছি কিনা।
ওই কারবালার মর্যাদা, কই কারবালা কি বুঝাইছে আর আমরা কারবালারে কি বুঝা নিছি? আরে ইমাম হোসেন বাবার একটা চুল তারা করার ক্ষমতা কেউ আছে? ইমাম হোসেন বাবা কি জানতো না ওই ফোরাত নদীর পাড়ে গেলে আমার কি হবে, ওই কারবালায় গেলে আমার কি হবে জানতো না? সমস্ত ফ্যামিলি রয়ে গেছে, এইগুলিকে আত্মত্যাগ করো। আজকাল আমি বক্তব্য শুনি চাটুকারিতা ছাড়া কোনো বক্তব্য নাই। কোরআনের কথাটা কি, যাহারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে তাহাদেরকে মৃত বলিও না, যাহারা, এখানে বলে নেই মুসলমান, এখানে বলে নেই হিন্দু, যারা যে কেউ আল্লাহর রাস্তায় কতল হয়েছে তাকে মৃত বলিও না, তাকে মৃত বলিও না। আমাকেও মুখ দিয়ে কথা বাইরে না, নাই ওই একমাত্র বাবা জাহাঙ্গীর আছে লো ভেউ 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 করে রেখেছে, এরম তুমি উপরে বসো না, আমার বাবাই কিন্তু আমার ছাড়বো না, তোমরা যত কিছুই কও আমার বাবা আমার পুটকিতা বাস ঢুকিয়ে দিব। হ্যাঁ কি করে বলেছিলাম, যাহারা আমরা নাই জ্ঞান চর্চাই নাই, 300 আলেম ইমাম হুসাইনের বিরুদ্ধে ফতোয়া জারি করছে, 300 আলেম মানে জ্ঞানী লোক, জ্ঞানী কারা, যে ইমাম হুসাইন বাবার হত্যা করা ওয়াজিব না করে নাই, সে আলেমরা তার বিরুদ্ধে কথা বলছে। তাহলে আলেম এক জিনিস, প্রেম আরেক জিনিস, প্রেম মেরুদণ্ডহীন প্রাণী, প্রেমের কোনো মেরুদণ্ড থাকে না, শত টিটকারি শত লজ্জা শত ইৎপাত্রের মধ্যে দাঁড়ায়ও সে তার প্রেমে নাচতে থাকে, তার নাম প্রেম। সূরা কাহাব, এই খিজির আর মুসার ঘটনাটা আমি শুনি না কেউ মুখে বলতে, মুসা কিন্তু নবী, নবী না মর্যাদা দিক দিয়ে কি নবী বড় না, নাকি না মর্যাদা দিক দিয়ে কে বড়? নবী বড়। আর খিজির এলো কি ওলি আল্লাহ, আবদাল, আব্দুল শব্দের অর্থ কি? তারপরে তো সে মুসার ছোট, হিসাবে কি ছোট না সমান? আমি কিন্তু জানি না, জানার জন্য বলতেছি। আমি যদি সেটা বলবো না সেটা বিনয়, সেটা সাবমিশন, সেটা আমাদের আজকে বাবা জাহাঙ্গীর কে ওর সাথে কথা কইছে নিজের ছোট করে বলছে, রিক্সাওয়ালার কাছে মাপ চেয়েছে বাবায়, বাবা আমার মাপ করে দিও, সেটা তো সাবমিশন না, সেটা তো শিক্ষা না। এমনি জাহিরি দৃষ্টিতে কি মুসা বড় না? তো মুসা বড় আর খিজির ছোট, খিজির কি করে মুসারে ধমকায়, ধমক দেয় নেই যে তুমি আমার লাগে হাঁটতে গিয়া আমি কি করুম তুমি কোনো প্রশ্ন করতে পারবা না,
না দেয়নি, দিছে না? কারে দিছে? নবীদের কইছে তিনবার তোমারে, তুমি আমি যা করুন তুমি কোনো প্রশ্নের উত্তর দিয়ে পারবা না। তারপর অপশন দিল তিনবার নাকি না, তো সেই মুসা নবীর খিজির ধমকায় মুসা নবীর আবার আল্লাহ পাক কয়ে দিতেছে তুমি এই ভাজা মাছটা হাতে করে লয়ে যাবা, ভাজা মাছ, ভাজা মাছের কোনো প্রাণ আছে? হ্যাঁ হ্যাঁ, ভাজা মাছটা কইতাছে এই ভাজা মাছ যেখানে জীবিত হইব ওইখানে তোমার যাতে তোমার চেয়েও আছে না, একজন আসবো ইয়া বড় লাঠি লয়া, তার নাম আব্দু খিজির, যে জায়গায় ভাজা মাছটা জীবিত হইব। মুসা হাইটে গেছে, ভাজা মাছ কোনখানটা পইড়া গেছে মুসা টেরও পায়নি, আবার ঘুরাইছে। আমি কেন ঘটনাটা বললাম জানেন? আমরা না এখানে সবচেয়ে বড় একটা শিক্ষা এই মুহূর্তে বাবা জাহাঙ্গীর বুঝতে দিল, আমরা না শ্রেণী ভেদাভেদ করতে শিখি, মুসার বড় খিজির ছোট, খিজির বড় মুসার ছোট, শ্রেণী বৈষম্য শিখি। আর কেন মুসা এটা করলো আর কেন খিজির করলো তাও আবার কোরআন, এটা কি গবেষণা করছো কোনো সময় নাই তুমি? একটু গবেষণা করে দেখো, ওটা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য নাকি? তোমার ভিতরে যে ইগোইস্টিক আছে, যে অহংবোধ আছে, এই অহংবোধকে ধ্বংস করার জন্যই শিক্ষা। আমি যতই ফকিরি করি এই সিংহাসনে বলছি মনে হচ্ছে কত বড় কুতুব আমি বয়ে এনেছি, আসলে আমি ঘোড়ার আন্ডা, তিন নম্বর বক্রির বাচ্চা ঢেউ। মুসার দর্শনকে আল্লাহ কি শিক্ষা দিল? কারে দে শিক্ষা দিল? তার দুই প্রেমিককে দে শিক্ষা দিল, মুসাও আল্লাহর প্রেমিক, খিজিরও আল্লাহর প্রেমিক, শিক্ষা দিল। তারা নিজেরা নিজেদের মধ্যে একজন ছোট একজন বড় হয়ে, এক পীর আরেক পীরের দেখবার পারে না। বাবা জাহাঙ্গীর কইতেছে আমার বই অনেক দরবারে বিক্রি করবার দেয় না, কে দেয় না জানো? ব্যবসা থাকে না, ব্যবসা থাকে না। আমার বাবা সুরেশ্বরে জন যাইতো, সুরেশ্বরের বাড়িতে মার ঘরে বাবার ঘরে সুরেশ্বরের বাবার ঘরে দাদা করে দাদা করে যে মেয়েটা কাজ করতো তারেও বাবা ভক্তি দিত, এটা বিনয় শিক্ষা দেওয়ার জন্য। আমার ইগো চায় না, আমার ইগো কত সূক্ষ্ম সূক্ষ্ম যুক্তি তৈরি করে। তাই বাবা জাহাঙ্গীর বলতেছে যুক্তির যেখানে কবর ভালোবাসার সেখানে শুরু। তুমি মুসার খিজিরের দর্শনটা একটু প্রেমের দৃষ্টিতে দেখো, প্রেমের দৃষ্টিতে দেখো, দুইজন একই পৃথক আমি আর তুমি করব যতক্ষণ পর্যন্ত খান্নাস আমার ভিতরে জড়িত আছে। খান্নাস বলতে কি? এ দুনিয়ার মায়াবীর মায়া, এ মায়ার জলে আটকে আছি। কে কারে বড় বানাম, কারে ছোট বানাম, এই নিয়ে ব্যস্ত আছে। তাই মহানবী বলতেছে যে নিজেকে চিনতে পারছে, যে যে নো মুসলমান নো হিন্দু নো খ্রিস্টান, যে যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে। নেই আপনারা একটা জিনিস দেখেন, খুব হাই স্ট্যান্ডার্ড কথা আমাদের এই ইসলাম ধর্মে
বাইর করে দিল। ইসলাম ধর্ম তো একটা বিশাল পজিটিভ মানুষ হওয়ার জন্য, এই এই তথাকথিত ইবাদতগুলি করো, ওয়াক্ত বেসিক এই এই। আপনি হিন্দুকে গিয়ে দেখেন ঘন্টা বাড়ি দাও, মূর্তি পূজা করো, ফুল দাও, এই দাও, ঠিক ঠিক। যার যার স্বাধীনতা, আমাকে ফকির লেনে দেখো, আইবা ডোল বাজাইবা, গান গাইবা, সেজদা দিবা, হু মা জিকির করবা, সব কিন্তু সিস্টেমের মধ্যে। প্রেম নাই, প্রেম নাই, নিজের জিজ্ঞেস করলে বোঝা যায় প্রেম কতটুকু। একটি বই বাবা 15 বার পড়বা গবেষণার দৃষ্টিতে, যদি সুফিজম জানতে চাও, সুফিজমের এক অপর নাম হল প্রেম, যে প্রেমে কোনো চাও পাওয়া নাই, তার ইচ্ছা সে দিব, তার ইচ্ছা সে দিব না, এটা তার ইচ্ছা, আমি যাকে ইচ্ছা তাকে দান করি, তা আমি যাকে ইচ্ছা তাকে যদি দান করি তাহলে এটা আমার মুর্শিদের ইচ্ছা, আমার আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, ওই সেন্সটাই তৈরি হয় না, যেখানে যাই একটা ছক তৈরি করে দেয়, একটা অ্যারাউন্ডনেস তৈরি করে দেয়, মুক্ত নাই তাই প্রেমও নাই। ইমাম হোসেনের দলে যাইতে পারেনি একজন, কেমনে যাইব, 22,000 সৈন্য এক একটা যুক্তি লয়ে দাঁড়াইয়া দিয়েছে, এক একটা মায়া লয়ে দাঁড়াইয়া দিয়েছে। এই 22,000 সৈন্যরে ভেদ করা পারলে আমি নাই যাব এদের সামনে, গিয়ে দেহ মেজিদ এবাদতকারী, এর মতো এবাদত তো খুব কম মানুষই করছে জীবন। 100 নামাজ প্রতিদিন, তারাবির 20 নামাজ পড়বার গেলে অনেকে ঠ্যাং ঠুং ব্যথা হয়ে যায়, নয় না, আর 100 নামাজ প্রতিদিন, 5 নামাজ কোনোদিন কায়দা করে নেই, রোজা কোনোদিন বাদ দেয় নেই, হজ করছে, জাকাত দিছে, কোরআনের হাফেজ, হাদিসের ভান্ডার, ইয়েমেন ইরাক থেকে তার কাছে মুড়ি দিতে আসছে, সেই চাকচিক্য ভেদ কইরা ইমাম হোসেনের প্রেমের কাছে যাবো কেমনে? আমি আর কথা কম না, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। আপনারা বাবার একটা বই নিয়ে গবেষণা করে, আপনাকেও আমি পায়ে ধরে করি, এত কষ্ট করে এত দূরের থেকে আসছেন, সত্য জানার জন্যই তো আসছেন, বাবার ওয়াজ শুই না পাগলের মতো ছুঁইতে আসছেন, বাবার বই পড়ে আপনারা পাগলের মতো ছুঁইতে আসছেন, বাবার একটি বই আরও 15 বার পড়েন, গবেষণার দৃষ্টিতে পড়েন, দেখেন একটা বস্তু জগতের একটা বিজ্ঞানী একটা জিনিস আবিষ্কার করার জন্য 40-50 বছর পার করে দেয়, তা আবিষ্কার করতে পারে না, কয়জন পারে আবিষ্কার করতে? একটা বস্তু জগতের বৈজ্ঞানিক, আমরা কি এটুক চেষ্টা করতে পারি না, এই গবেষণা করতে পারি না, এই জন্মচক্র থেকে মুক্তি পাওয়ার জন্য কি আমরা একটু গবেষণা করতে পারি না, কোরআনটা গবেষণা করতে পারি না? গবেষণা জিনিসটাই উঠে পড়ছে আমাদের। কোরআন কত স্পষ্টভাবে বলতেছে, যারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাদের জন্য ওয়াইল্ড দোজখ, ওর মধ্যে আমি সবার আগে পড়ি, ওর মধ্যে আমি সবার আগে পড়ি। আমি আপনাকে কি উপদেশ দিব, বাবা জাহাঙ্গীরের একটা বই
আপনারা 15 বার 20 বার পড়লে দেখেন না কি লিখছে, 82টা বছর সাধনা করে গেছে। দয়াল বাবা জাহান, দয়াল বাবা জাহান এলা।